ইকুয়েশনগুলো ফেল করে। এর কারণ হলো আমরা সারা বছর যত ভালো কাজ আছে সবগুলো জানুয়ারি 1 তারিখ শুরু করার চেষ্টা করি এবং 5 দিন পরে সেগুলো ফেল করে। এর কারণ হলো অভ্যাস গঠনের জন্য বেশ কিছুদিন সময় দিতে হয়। একসাথে যদি সব হ্যাবিট চেঞ্জ করতে চান একটাও দিন শেষে কাজ দেবে না। তাই চেষ্টা করবেন ছোট ছোট স্প্রিন্টের মাধ্যমে হ্যাবিট চেঞ্জ করার। স্প্রিন্ট হতে পারে 2 সপ্তাহ, স্প্রিন্ট হতে পারে 1 মাস, স্প্রিন্ট হতে পারে 3 মাস বা 1 কোয়ার্টার। তাই আমি চেষ্টা করছি আপনাদের একটা লেভেল আপ প্ল্যান দেওয়ার। আমি দেখেছি যে নিউ ইয়ার উপলক্ষে অনেকেই পন করছে, আমি এই করব, আমি সেই করব। হ্যাঁ, এটা খুব ভালো একটা ব্যাপার যে নতুন বছর আসছে, আপনি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছেন। বাট বেশিরভাগ মানুষেরই গোলগুলো অনেক বড় বড় গোল, যেগুলো অর্জন করতে আপনাকে অনেক দিন লেগে থাকতে হবে, অনেক পরিশ্রমের প্রয়োজন হতে পারে। সো আমার কাছে মনে হলো আমি আপনাদের কাছে কয়েকটা অভ্যাসের কথা বলে যাই যেগুলো আপনার কাজ দিতে পারে। নাম্বার 1, যেটা আমার হ্যাপিনেস অনেক বাড়িয়ে দিয়েছে, সেটা হলো বহুদিন পর আমি আবার বাস্কেটবল খেলা শুরু করেছি। অ্যান্ড এটার ফলে হয়েছে কি, আমার যতই কাজই থাকুক না কেন, আমি সেই কাজে আগে অথবা পরে শিফট করে দেন বাস্কেটবল খেলি। অ্যান্ড এই যে 1 ঘন্টা আমি বাস্কেটবল খেলছি, তখন অন্য কোনো কিছু আমি চিন্তা করি না। অ্যান্ড এই যে 1 ঘন্টা বাস্কেটবল খেলার ফলে আমি যে আনন্দটা পাই তা কল্পনার বাইরে। আর এর জন্য আমি অপেক্ষা করি কখন এই বিকালটা আসবে। এটার ফলে হয়েছে কি, আগে সারাক্ষণ বাসায় বসে থাকতে থাকতে আমার লাইফে কেমন যেন একটা লেথার্জিক প্রোজ চলে আসছিল, কেমন যেন মন মরা লাগতো। বাট বাস্কেটবল খেলার ফলে আমার মন মরাটা লাগে না, বরং আরো এনার্জেটিক লাগে। নাম্বার 2, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা। অ্যান্ড প্লিজ, আপনি যদি সকাল 10টায় ঘুম থেকে ওঠেন তাহলে এক ধাক্কা সেটা 7টায় আনবেন না। হ্যাঁ, 9:30 করেন, তারপর 9টা, তারপর 8:30, তারপর 8টা, তারপর 6:30, তারপর 7টা। কারণ আপনি যদি এক ধাক্কায় 7টায় আনেন, ওই একদিনই উঠবেন, তারপরের দিন 10টায় না। আগের দিনের ক্ষতিপূরণ করার জন্য দেখবেন ঠিক 12টায় উঠছেন। তাই অলওয়েজ একটু একটু করে আগাবেন। নাও আমি যে 5টা হ্যাবিটস এর কথা বলবো, সেগুলো খুব ছোট ছোট হ্যাবিটস। অ্যান্ড এগুলো করতে আপনার 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে কাজগুলো করে ফেলতে পারবেন। বাট এটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, খুব মজার অভ্যাস। সো ফার্স্টলি, আই মিন দ্য 3rd one ইজ, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন চলে যাবেন না, বিছানাটা গুছিয়ে তারপর যাবেন। এটা করতে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। জাস্ট লেপটা ভাঁজ করবেন, বালিশটা ঠিক জায়গায় রাখবেন, দেন মশারি থাকলে সেটা তুলে ফেলবেন, দ্যাটস ইট। অ্যান্ড এটার ফলে হবে কি, আপনি এই কাজটা যখন করবেন তখন আপনার ব্রেইন একটা সিগন্যাল পাবে যে আপনি ঘুম থেকে উঠেছেন এবং আপনি আপনার লাইফের কন্ট্রোলটা নিয়ে নিয়েছেন। সো যখনই ঘুম থেকে উঠবেন বেডটা গুছিয়ে তারপর যাবেন। 4th one হচ্ছে, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন 1 গ্লাস পানি খেতে পারেন। দেখেন, আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেন কিন্তু ঘুমাচ্ছে না, ব্রেন কিন্তু সারাক্ষণ কাজ করেই যাচ্ছে। সো ব্রেন যেহেতু সারাক্ষণ কাজ করেই যাচ্ছে, ব্রেন যাতে ডিহাইড্রেট না হয় এর জন্য আমরা সকালে উঠে 1 গ্লাস পানি খেতে পারি। সো বেড গোছাবেন, পানি খাবেন। 5th one হচ্ছে, এখন আর বেডের কোনো কাজ নেই, আমরা বাইরে চলে যাব। সো সেটা হচ্ছে, আপনি যখন বাইরে কোথাও বের হবেন তখন ব্যাগে 1 বোতল পানি রাখবেন। এটা শুনে আপনার হয়তো মনে হতে পারে এই আর কেমন ব্যাপার, বাট এটা আপনার লাইফে অনেক বড় ভূমিকা রাখবে। দেখেন, আমরা যারা পানি কম খাই তাদের দেখবেন খুব আগে আগে চামড়া কুচকে যায়, বিশেষ করে চোখের নিচে। সো আপনি যদি আপনার স্কিনকে ঠিক রাখতে চান, ব্রেইনকে সতেজ রাখতে চান, শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই বাহিরে কোথাও বের হলে ব্যাগে অবশ্যই 1 বোতল পানি রাখবেন। অ্যান্ড আপনি চাইলে আপনার বেডের পাশে যে সাইড টেবিলটা আছে সেখানে 1 বোতল পানি রাখতে পারেন। সো এভাবে আমরা আমাদের পানি খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে পারি। 6th one যেটা বলবো, সেটা আপনার মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে।
সেটা হলো এভরিডে আপনাকে একটা করে ভালো কাজ করার চেষ্টা করতে হবে। এটা তেমন একটা কঠিন কাজ না, ছোট ছোট সাহায্য আপনি চাইলে করতে পারেন। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি রিকল করবেন, আজকে সারাদিন আমি অন্যদের জন্য কি করলাম। এই কোয়েশ্চেনটা করার সাথে সাথে আপনার মাথায় যাতে একটা আনসার আসে, অন্তত একটা কিছু যেটা আপনি অন্যদের জন্য করেছেন। অ্যান্ড এই জিনিসটা আপনার মনে একটা ফিল আনবে যে আপনি একজন ভালো মানুষ। সো দ্য লাস্ট ওয়ান, সেভেন্থ নাম্বার ইজ, আপনাকে নতুন কিছু শেখার অভ্যাস করতে হবে। এটা একটু ডিফিকাল্ট, ফাইন্ড সামথিং আউট লাইক লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, লার্নিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর রান্না করা, অর যে কোনো কিছু যেটা আপনি পারেন না। অলওয়েজ আপনি যদি নতুন কিছু শেখার ট্রাই করেন তাহলে আপনি সজীব থাকবেন। এগুলো করতে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। আপনি যদি টানা 20 দিন ধরে এই ব্যাপারগুলো একটা একটা করে মেনটেন করেন তাহলে এই জিনিসগুলো আপনার আয়ত্ত চলে আসবে। অ্যান্ড এগুলো আপনার জীবনে কি ভূমিকা রাখলো, তখন আপনি যখন এই জিনিসগুলো আপনার আয়ত্ত চলে আসবে তখন আপনি নিজেই ফিল করবেন যে আপনার জীবনে এগুলো কি ভূমিকা রাখলো। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।